মিহির চৌধুরীর জীবনে সেরা ভিডিও কোনটি তিনি নিজেই তা প্রকাশ করে দিলেন। অন্যদিকে স্মৃতি চৌধুরী মিহিরের জন্য এখনও কান্না করছে, এটা কি সত্যি নাকি অভিনয়, সবকিছু নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আসি বাংলার শাহেরের 2 মিলিয়ন ফলোয়ার অর্জন করতে যতগুলো ভিডিও করতে হয়েছে তার মধ্যে সর্বোচ্চ সেরা ভিডিও হলো এটি। কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা? হ্যাঁ, তুই তোর টাকা তোরই থাক, তুই বাজান আমারই থাক। আল্লাহ, মা আমার মতন শায়রি কইছো। মিহির চৌধুরী করা প্রায় সব ভিডিওই সেরা হিসাবে ধরা যায়, কারণ তার বাস্তবমুখী শায়রিগুলো মানুষের জীবন বদলাতে সাহায্য করে। মিহির চৌধুরীর চোখে তার মায়ের সাথে করা ভালোবাসার মুহূর্তের ভিডিওটি সবচেয়ে সেরা। কম বেশি সবাই মিহির চৌধুরীকে চিনে থাকেন, তাকে ভয়েস কিং খেতাবটাও কিন্তু আপনাদেরই দেওয়া। ভালোবাসার মিথ্যা মায়া জালে তিনিও কিন্তু ফেঁসে গেছেন। আমরা সবাই জানি স্মৃতি চৌধুরীর সাথে মিহির চৌধুরীর প্রেম রয়েছে, তারা নিজেরাও তা প্রকাশ করেছিলেন। তাদের খুনসুটির ভিডিওগুলো আমরাও দেখেছি। স্মৃতি চৌধুরী পরিচিতি পায় মেহেরের জন্যই, কিন্তু তার উশৃঙ্খল চলাফেরা তাদের রিলেশনটা খুব বেশি দিন টিকসই হতে দেয়নি। ব্রেকআপের পরেও স্মৃতির সাথে মেহেরকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়, যা স্মৃতি চৌধুরীর টিকটকারিতে পোস্ট করা হয়েছে। হয়েছে রাত হবে, উদাস হয়েও না কথাও হবে। দিন হয়েছে রাত হবে, উদাস হয়েও না কথাও হবে। আর এত ভালোবেসে সম্পর্ক করেছি, আল্লাহর উপর একটু ভরসা রাখো, ইনশাআল্লাহ দেখা আমাদের আবারও হবে। এছাড়াও প্রায় সময়ই স্মৃতিকে মিহির চৌধুরীর বয়সে ডুয়েট ভিডিও করতে দেখা যায়। এই ভিডিওগুলো দেখে মনে হয় স্মৃতি চৌধুরী হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, এখন আর সেই খালাতো ভাইয়ের সাথে খুব একটা চলাফেরা করতেও দেখা যায় না। আপনাদের কি মনে হয়, স্মৃতি চৌধুরী কি নিজের ভুল বুঝতে পেরেছে নাকি পারেনি? কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন। ধন্যবাদ সকলকে। ছেলেটি কখনোই মেয়েটাকে বলেনি ভালোবাসে, শুধু ফুল নিয়ে মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলেছিল, এর আগে কখনো কাউকে ফুল দেয়নি।